আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে হরিণ দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই তাফসিরটা আপনাদের সাথে শেয়ার করছি ইবনে সিরিনের তাফসিরুল আহরাম নামক কিতাব থেকে। আমাদের এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা জানেন না তাদের জন্য। তো হরিণ দেখা, এটা অবিবাহিত হয়ে থাকলে সুন্দরী কোনো রমণী অথবা সুন্দর কোনো পুরুষকে বিবাহের আলামত বুঝতে হবে, বিশেষ করে আরবি নারীর আলামত বোঝায়। যে ব্যক্তি স্বপ্নে হরিণ শিকার করতে দেখে সে ছলাকলা করে কোনো নারীকে বশ করে বিয়ে করবে। যে কোনো হরিণকে পাথর ছুটতে দেখবে তার তিন অর্থ হতে পারে, হয়তো তার স্ত্রীকে ধ্বংস করবে অথবা মারধর করবে, কিংবা কোনো নারীর সঙ্গে সহবাস করতে পারে। তীর দিয়ে হরিণ চড়াতে দেখলে বুঝতে হবে সে কোনো নারীকে অপবাদ দেবে। যদি দেখে সে হরিণ জবাই করেছে এবং তা থেকে রক্ত বেরাচ্ছে, তাহলে বুঝতে হবে সে কোনো নারীর কুমারিত্ব নষ্ট করবে। স্বপ্নে হরিণ হয়ে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টা পার্থিব মজা পাবে, যেমন হরিণ শাবক লাভ করে। কারো মতে যে স্বপ্নে হরিণ হবে তার শক্তি সামর্থ্য এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কারো মতে যদি কেউ স্বপ্নে হরিণ বা অন্য কোনো প্রাণী হয়ে যায়, সে মুসলিম জামাত পরিত্যাগ করবে। হরিণ শাবক ধরতে দেখলে স্বপ্নদ্রষ্টা উত্তরাধিকার সম্পদ পাবে এবং প্রচুর সম্পদের মালিক হবে। কোনো হরিণ শাবক তার উপর লাফালাফি করতে দেখলে তার স্ত্রী অবাধ্য হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমার পেজের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া। আমাদের নাম দিয়ে অথবা ছবি দিয়ে অনেকে প্রতারণা করে, আমাদের নাম অথবা আমাদের ছবি হলেই কিন্তু এটা আমি না, সাবধান। সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।